দর্শক, ভিপি নূরকে দেখছেন, তাই না? এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে, তার পাসপোর্ট নিয়ে যেই জটিলতা ছিল সেটির ব্যাপারে আসলে কি হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব, এবং এই আদেশ পাওয়ার পর তিনি কি বলেছেন সেটি জানার চেষ্টা করছি। তো চলুন জেনে নেওয়া যাক যে সংবাদটি কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি অর্থাৎ ভিপি নুরুল হকের পাসপোর্ট 3 দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন। সেখানে বলা হচ্ছে যে নুরুল হকের আইনজীবী মহসিন রশিদ সাংবাদিকদের বলেছেন যে হাইকোর্টের আদেশ পাওয়ার 3 দিনের মধ্যে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নুরুল হকের পাসপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী আরও বলছেন যে জরুরি ভিত্তিতে পাসপোর্ট পাওয়ার জন্য নুরুল হক পাসপোর্ট অধিদপ্তরের কাছে আবেদন করেছিলেন, কিন্তু তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। পরে নুরুল হক স্বরাষ্ট্র সচিব এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছিলেন, তারপরও নুরুল হককে পাসপোর্ট দেওয়া হয়নি। পরে নুরুল হক পাসপোর্ট দেওয়ার আদেশ চেয়ে গত বছরের 1 আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। পাসপোর্ট দেওয়ার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনার পর নুরুল হক নূর অর্থাৎ ভিপি নূর সাংবাদিকদের বলেছেন যে আমাদের বিচার ব্যবস্থার খারাপ দৃষ্টান্ত যে পাসপোর্ট পাওয়ার জন্য আমাকে 1 বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। আমি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছি 1 বছরের জন্য। আগামী 23 মার্চ আমার মেয়াদ শেষ হবে। আমি ঠিক সেই মুহূর্তে পাসপোর্ট পাচ্ছি। সরকারের বিধি নিষেধের কারণে পাসপোর্ট অধিদপ্তর আমাকে পাসপোর্ট দেয়নি, এই অভিযোগও নুরুল হক নূর করেছেন সাংবাদিকদের কাছে। যাই হোক, এই ছিল আজকের সংবাদ। নতুন কোনো বিষয়ে আবারও আসছি।